ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আমি এই ভিডিওটা পুরো দেখবে, কেমন হয়েছে সেটা বলবে, কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ, আমরা চলে এসেছি এই ভাঁটার এখানে, যেখানে ইট ফিট বানাই। তো চলো দেখিয়ে দিই রাস্তাটা একটু তোমাদেরকে। আমরা এখন যেখান থেকে উঠছি ওখান থেকে নিচে নামবো, এখন রিটার্ন যাব তোমাদেরকে দেখানোর জন্য। চলো যাওয়া যাক। তো এখানে দেখো গাছ, আম গাছ আছে, ঘিরে দিয়েছে। আর এই সাইডে একটু পুড়ে পুড়ে গেছে, মনে হয় জ্বালিয়ে দিয়েছে, কি হয়েছিল বোঝা যাচ্ছে না। এখানে কলা গাছও দিয়েছে, এখানে কলা বাগানে রাতে কি হয় তা আমরা জানি না, এখানে রাতে অনেক কিছু হয়, মালটাল খেয়ে সব উল্টে পড়ে থাকে। এখানে টুটো রেখেছে মনে হয়, আপনারা তো বুঝেই নিন কি হচ্ছে এখানে। আর এখানে দেখুন ওয়েদারটা কত ভালো, এখানে খেলার জন্য মাঠ নেই, এখানে শুধু বাগান ভর্তি, এখানে আসা যাওয়া বেশি কেউ করে না। এখানে দেখো ফাঁকা, এখানে শুধু রাতে বসে কি খায় আপনারা দেখে নিন, আর কমেন্টে বলে দিন এটা কি হতে পারে। তো চলো এখন আগে যাওয়া যাক। আর আমরা দুটো বন্ধুকে নিয়ে এসেছি আমরা, দুটোই হুব্বা। আর আমগুলোকে দেখুন, ও রোদে পুরো হলুদ হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে কিন্তু লোকের জমি, ধরতে পারলেই মারবে। আর তারপর দিয়ে আবার এখানে এসছে, গরু মরু বাঁধা রয়েছে, এই যে দুই দিকে রাস্তা চলে গেছে। আর এখানে দেখুন গাছেই গাছ, যেখানেই যায় সেখানে গাছ, এখানে আমাদের ভালো গাছ লাগানো। দেখুন গরুরা ঘাস খাচ্ছে, আশেপাশে কেউ নেই, আর ওয়েদারটা একটু ভালো আছে। আর এখানে একটা বাইক আছে, চাবি থাকে তাহলে নিয়ে যাওয়া যাবে। আর দেখুন বাইরে আম ঝুলে আছে, এক দুটো পেরে নিয়ে যাবে। তা গাইস, তোমরা আম চুরি করে খেয়েছো কি বলবে, আমরা তো সবাই জানি, আমাদের মতন ছেলে পিলেরাই চুরি করেই খাবে, চুরি করে খেয়ে আলাদাই একটা মজা। তো চলো আগে যাওয়া যাক, এখানে দেখে নিন, এখানে যদি মাঠটা হলে খেলা ভালো হতো। এখানে রোদও আছে মোটামুটি, এখন বাজে 4টে দুপুরে। আর এখানে কলা গাছ দেখুন, এদিকে কলা গাছ বেশি ছিল, ওদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছিল না। তো আমার এই ফোন দিয়ে ভিডিও করছি বলে এরকম হচ্ছে, আমাদের কাছে তার দামই নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু এদিক ওদিক পুরো ফাঁকা, শুনশান, কেউ নেই। চলো আমরা এখন রিটার্ন যাচ্ছি, আর কি করব আমরা, একটু ভাঁটার দিকে যাই, আপনাদের দেখিয়ে দিই আমরা যেখানে মায়ের সাথে ফটো তুলতে আসি, এখানে ফটোগুলো ভালো আসে। আর এখানে ওয়েদারটা এখন দেখি নিন, হেভি সুন্দর, এখানে ফটো শ্যুটটা ভালো হয়। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি রাস্তায়, এবার আস্তে আস্তে করে আগাবো। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে পুকুর আছে, আমরা এদিকে আসতাম মাঝে সাঝে, অত ভালো আসি না। আর এখানে প্লেসগুলো ভালো আসে, আর এই যে এখানে সব লোকরা কাজ করে, এখানে এখান থেকে রাস্তা আছে, আর একটু আগেও একটা রাস্তা আছে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন পুকুর, আর এই দেখুন এখানে সব ইট ভাটা, সব ইট তৈরি হয়। আর দেখুন সামনে গাড্ডা আছে, উঁচু নিচু আছে, এইখানে গাড়ি রাখা রয়েছে, দুখানা লোক আছে ওপরে, কি করছে জানে না। তো চলো আগে যাওয়া যাক। দেখেছেন এখানে জঙ্গল কত, এখানে পরিষ্কার করে না। আর এক কাকুর টাকলা ফাটাতে অনেক ভালো লাগবে, কিন্তু চলুন আমাদের দাদুর বয়সে কোনো ব্যাপার নাই, চলো উঠা যাওয়া যাক। আপনাদের একটু ওপর থেকে দেখিয়ে দিই, এই দেখুন এইখানে দাঁড়িয়ে হেভি ফটো তোলা যাবে, এইসব জায়গায় ফটো ভালো তোলা যায়। আর এই দেখো বাচ্চা কুচ্চা কিছু পাচ্ছে না, খেলছে এখানে। আর যে এটার মধ্যে ইট ফিট নিয়ে যায়,
আর ওর মধ্যে সব বাচ্চা কুচ্চা বসে খেলা করছে। আমরাও ছোটবেলায় এরকম করে খেলা করতাম, আর এখন তো আমাদের খেলার জায়গায় নেই, সব ঘিরে দিয়েছে আর্মি। আর এই দেখতে পাচ্ছেন ইট, এখানে দেখুন ওয়েদারটা কত ভালো, এই পুকুরটা ভালোভাবে দেখে নিন। আর এ দেখুন দুটো লোক মনে হচ্ছে তাস খেলছে। তো এই দেখুন এখানে দুখানা দূর দূর যেখানে দেখবে সেখানে দেখবে ইট। আর তো আগে যাওয়া যাক, চলুন একটু ঘুরে আসি, আপনারা দেখিয়ে দিই ভালোভাবে, একটু দেখে নিন। আমরা এসে এখানে অনেক বন্ধুরা মিলে এখানে এসে ফটো তুলে যাই। এখানেও বেশি লোক থাকে না, শুনশানই থাকে। তো গাইজ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর আজকের পর্যন্ত এতটাই ব্লগ। আর দেখো কুকুরগুলো কী করছে, দেখুন এরা খেলা করছে। আমাদের কামড়ি না দিলেই হবে, কেন আমাদের তো কুকুর অনেক ভয় লাগে, ছোটোবেলায় কামড়ি ছিল, এক দুটো না, ছোটোবেলায় পালাতে গিয়ে অনেক কটা কুকুর ধরে নিয়েছিল। এই সাইড দিয়ে চলে যাই ভাই, বেঁচে গেছি, এখান থেকে পালাই আস্তে আস্তে, নাহলে কামড়ি দিলেই অবস্থা খারাপ। আর এই দেখুন একটু আগে গিয়ে এদিকে মাঠ আছে। তো গাইজ এখানে আমরা ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও আপনারা প্লিজ বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আপনাদের বেশি সাপোর্ট দরকার। তা ভিডিওটা এত দূরই, তো আর আপনারা এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমাকে বেশি করে সাপোর্ট করুন। তো গুড বাই।